যুব লীগের সুবর্ণ জয়ন্তীর মহাসমাবেশে সারা দেশ থেকে আসছেন নেতাকর্মীরা। রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দুপুরে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা আড়াইটায় সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সকাল থেকে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দি উদ্যানে আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। মহাসমাবেশের কারণে নগরবাসীর ভোগান্তি এড়াতে সোহরাওয়ার্দি উদ্যানের আশপাশের কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। কাঁটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরেল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও উপাচার্য ভবন ক্রসিং এড়িয়ে চলাচল করতে বলেছে ডিএমপি।